WhatsApp recently তার প্রাইভেসি পলিসি চেঞ্জ করেছে। আমরা অনেকেই ভাবছি যে WhatsApp ফোন থেকে আনইনস্টল করব। সেই ক্ষেত্রে হয়তো অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করব কমিউনিকেশনের জন্য। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, এর আগে কি আমরা কোনোদিন প্রাইভেসি পলিসি পড়ে দেখেছি? ইভেন আমরা অনেকেই Facebook ইউজ করি। যারা আমরা Facebook ইউজ করি, তাদের বলতে পারেন প্রাইভেসি পলিসি থাকা সত্ত্বেও অনেক প্রাইভেট ডেটাই লিক হয়ে গেছে অলরেডি। শুধু তাই না, আমরা যদি স্মার্টফোন ইউজ করে থাকি সেই ক্ষেত্রে অনেক রকমের প্রাইভেট ইনফরমেশন আপনার পাবলিক অলরেডি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার কিছু কন্ট্রোল নেই। শুধু তাই না, আপনি যদি WhatsApp এ সাবস্টিটিউট হিসেবে টেলিগ্রাম বা সিগন্যাল ইউজ করে থাকেন, তাহলে কি আপনার প্রাইভেট ডেটা পাবলিক হবে না? এই কি কোনো গ্যারান্টি আছে? এর আগে আমরা WhatsApp বা টেলিগ্রাম বা ফেসবুক এদের বিজনেস মডেলটা একটু বোঝার চেষ্টা করি। এরা আপনাদেরকে ফ্রিতে সার্ভিস কিভাবে দিচ্ছে? এরা কি নিঃস্বার্থভাবে এত এমপ্লয়ি রেখেছে যাদেরকে বিনা পকেট থেকে মাইনে দিচ্ছে? তা তো নয়। সবাই চেষ্টা করছে কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস করার এবং সেই অনুযায়ী আপনাদেরকে অ্যাড দেখানোর। নাহলে ভাবুন, এত বড় একটা স্ট্রাকচার চালানোর জন্য একটা খরচা আছে। শুধু তাই না, যে এই স্ট্রাকচারটা চালাচ্ছে তারও কিছু না কিছু মোটিভ থাকবে। অনেকেই বলতে পারে হ্যাঁ এর প্রফিট মোটিভ নেই, কিন্তু চালানো তো রেকর্ডিং খরচা থাকবে। আপনারা এখন দেখে থাকবেন, যদি কোনো ফেসবুক বা ইউটিউবে কোনো ভিডিও লাইক করে থাকেন, তাহলে দেখবেন সেই সংক্রান্ত ভিডিও আপনি পরে দেখতে পাবেন। তাহলে কি এই সমস্ত সার্চ ইঞ্জিন গুলো আপনার বিহেভিয়ার অ্যানালাইসিস করার চেষ্টা করে। শুধু তাই না, আমি আমার চ্যানেলে দেখবেন অনেক ফ্রড নিউ ভিডিও বানিয়েছি, যেখানে আপনাদের বলেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে একটা বস্তু হয়, এই যারা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে তারা বিভিন্ন ভাবেই এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের খারাপ ব্যবহার করে। আমি যেমন মনে করুন HDFC কোনো একটা টোল ফ্রি নাম্বার সার্চ করছি, গুগলে সার্চ করলাম, সেখানে যে নাম্বারগুলো পাবো তার 90% আপনি ফেক পাবেন। এবারে আসি টপিকে। যদি আপনাকে কাস্টমাইজ অ্যাড দেখাতে হয়, মানে যে অ্যাড প্রোভাইডার বা যে কোম্পানি অ্যাড দেখাচ্ছে সে যদি বলে যে হ্যাঁ আমার এই অ্যাডটা সাবান সংক্রান্ত, অতএব 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের এই অ্যাডটা দেখানো হোক যাদের ইনকাম গ্রুপ এই, তাহলে এই ইনফরমেশনটা সেই সার্চ ইঞ্জিন পাবে কি করে? আপনার যদি ইনফরমেশন সেই সার্চ ইঞ্জিন নাই পেয়ে থাকে, তাহলে আপনাকে সেই অ্যাডটা দেখাবে কি করে? আপনি যদি স্মার্টফোন ইউজ করে থাকেন, তাহলে জেনে রাখবেন যে আপনার কোনো ডাটাই আর প্রাইভেট নেই। এই প্রাইভেসি যদি আপনি বাঁচাতে যান, তাহলে একটাই অপশন, আপনাকে পুরনো আনস্মার্টফোনে মুভ করতে হবে। তবে সেটা সম্ভব নয়, তাও আমরা যে অ্যাপ্লিকেশন ইউজ করছি সেই অ্যাপ্লিকেশনকে কিছুটা বিশ্বাস করতে হবে। অনেক সময় দেখে থাকবেন আমরা অ্যাপ্লিকেশন স্টোর থেকে ইনস্টল করি না, অনেকেই জানে না প্লে স্টোর কি জিনিস, অনেকে হয়তো লিঙ্ক পাঠিয়ে দিল সেই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলো, সেই ক্ষেত্রে দেখবেন আননোন সোর্সে টিক করতে হয়, সেখানেও তো বেশ কিছুটা প্রাইভেসি আমরা লিকেজ হয়ে যাচ্ছে। যাই হোক, যেটুকু প্রাইভেসি আপনারা বাঁচাতে পারবেন সেটুকুই আমাদের পক্ষে ভালো। তবে এর জন্য হোয়াটসঅ্যাপ আনইনস্টল করা বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা এবং সেটার ইউজেজ করা কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। আমি যেমন মনে করুন ইউটিউব করার পর আমি টেলিগ্রাম চালু করেছি, তার আগে কিন্তু আমি টেলিগ্রাম ইউজ করতাম না। কেন না, টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করা যায়, গ্রুপ ক্রিয়েট করা যায় উইদাউট শেয়ারিং ইওর পার্সোনাল নাম্বার, এই কারণেই করেছি। টেলিগ্রাম কিন্তু অতটা সিকিউর নয়, হোয়াটসঅ্যাপ যেমন এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে, টেলিগ্রামে কিন্তু সেটা নেই যতক্ষণ আপনি প্রাইভেট চ্যাট করছেন। এবারে অনেকেই বলতে পারে হ্যাঁ সিগন্যাল তো নাম্বার ছাড়া কিছু সেভ করে না। আরে দাদা, যদি সিগন্যাল নাম্বার ছাড়া আর কিছু সেভ না করে, তাহলে আপনার এগেনস্টটা দেখাচ্ছে কি করে যে এই কমিউনিকেশন করেছেন আপনারা? প্রত্যেক কটার পিছনেই RDBMS অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে, সেটা ছাড়া সম্ভব নয় যে আপনি কি চ্যাট করেছেন, কার সঙ্গে করেছেন সেটা লিংক করা। তাহলে কেউ যদি বলে যে আপনার যে চ্যাট আছে সেটা কেউ পড়তে পারছে না, সেটা মিথ্যা কথা বলা। হ্যাঁ, তবে এন্ড টু এন্ড এনক্রিপশন থাকলে কি হয়, সেটা ডাইরেক্টলি পড়া যায় না। অর্থাৎ আপনি মনে করুন ABCD লিখলেন, সেটা এনক্রিপ্টেড হয়ে অন্য কোনো ফরম্যাটে যাবে এবং সেই এনক্রিপশন ডিক্রিপ্ট করতে পারবে একমাত্র সেই কোম্পানি যে কোম্পানি এনক্রিপ্ট করেছে। এক্ষেত্রে আবার পাবলিক কি প্রাইভেট কি এসবের গল্প থাকে। তবে সাধারণ মানুষের অত কিছু জানার দরকার নেই, এইটুকু জেনে থাকুন যদি আপনারা স্মার্টফোন ইউজ করে থাকেন, তাহলে আপনাদের প্রাইভেসি এমনি গুষ্টি তুষ্টি হয়ে গেছে। এই হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে এক মুঠো প্রাইভেসি বাঁচিয়ে আপনার কোনো লাভ হবে না, এবং অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে যাবেন তখন দেখা গেল আপনার আরো কিছু প্রাইভেট ইনফরমেশন পাবলিক হয়ে গেল। যে কোনো সময় স্মার্টফোন স্মার্ট ভাবে ইউজ করবেন, সব সময় অ্যাপ্লিকেশনের পারমিশন সেকশনে দেখে নেবেন কোন কোন অ্যাপ্লিকেশনকে কি পারমিশন দেওয়া আছে, আর চেষ্টা করবেন যে নাম্বারটি আপনার ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত অর্থাৎ ব্যাংক বা অন্য জায়গায় দেওয়া আছে, আপনারা যদি অটো স্মার্ট ভাবে স্মার্টফোন ইউজ না করতে পারেন, সেই ক্ষেত্রে সেই সিমটি আপনারা স্মার্টফোনে ইউজ করবেন না, নন স্মার্টফোনে ইউজ করবেন। আর সোশ্যাল মিডিয়ার পারপাস একটাই, আপনার বা আমার বিহেভিয়ার অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী কাস্টমাইজড অ্যাড দেখানো। না হলে সেই সংস্থা আর্নিং কিভাবে করবে বা সার্ভাইভ কি করে করবে, এটা আমাদের বুঝতে হবে। অনেকেই বলবে WhatsApp আনইনস্টল করে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি করবে না, বা সিগন্যাল ইউজ করছি। আপনারা যদি টেলিগ্রাম ইউজ করে থাকেন, তারা জানতে পারবেন যদি কেউ নতুন ইউজার আসে এবং সেই কন্ট্যাক্ট যদি আপনার কাছে থাকে, টেলিগ্রাম সে যদি ইনস্টল করে তার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে,
তাহলে এটা আসছে কি করে? টেলিগ্রাম কি রিড করছে না আপনার ডাটা? আপনার কন্ট্যাক্ট যদি না রিড করে তাহলে সে নোটিফিকেশন পাঠাচ্ছে কি করে? হ্যাঁ, সেই ব্যক্তি টেলিগ্রাম অ্যাক্টিভেট করেছে। যে যাই বলুক, একটা জিনিস ভেবে রাখবেন, যে সার্ভিসই আপনি ইউজ করছেন সেটা আপনি নিজে বানাননি এবং তার ব্যাক এন্ডে কি আছে আপনি জানেন না। অতএব সেই প্রাইভেসি আপনারা নিজেরা মেনটেন করবেন। যে ইনফরমেশন পাবলিকলি শেয়ার করা উচিত নয় সেগুলো চ্যাটও করবেন না। ওভার ফোন বলতে পারেন, আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে আপনি যদি নন স্মার্টফোন ইউজ করেন তখন শুধুমাত্র গভর্নমেন্টের ট্যাপিং ছাড়া আপনার পাবলিক ডাটা প্রাইভেট হতে পারে না। তার মানে এই নয় যে আমরা সবাই নন স্মার্টফোনে ফিরে যাবো, আমরা সবাই সেফলি স্মার্টফোন ইউজ করবো। তবে এই হিড়িকে পড়বো না যে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করবো। এখনো দেখবেন বেশ কিছু লোক যখন হোয়াটসঅ্যাপ খুলছে তখনই তার ওই টার্মস অ্যান্ড কন্ডিশনটা চলে আসছে, যদিও হোয়াটসঅ্যাপ এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ডেট এক্সটেনশন করেছে। যাই করুন, ফোন স্মার্টলি ইউজ করবেন আর কারোর প্রয়োজনে পড়বেন না, নিজের ডিসিশন নিজে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন এবং কারণটা কমেন্টে জানাবেন। আমার এই চ্যানেলে আপনারা ইনকাম ট্যাক্স, ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট ইন সোলার এনার্জি সিস্টেম, ডিফারেন্ট টাইপস অফ অনলাইন এন্ড অফলাইন ফ্রডস, এই ব্যাপারের উপর বিস্তারিত ভিডিও পাবেন। প্রত্যেকটি বিষয়ের উপরই আমার সেপারেট প্লেলিস্ট বানানো আছে, বিষয় অনুযায়ী আপনারা সময় করে ভিডিও দেখতে পারেন। ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, যদি মনে হয় অন্য কারো গায়ে লাগবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। নমস্কার। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপযোগী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরকম ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সহজেই ভিডিওটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরে দেখা হবে। গুড বাই।